ক্যামেরাম্যানরাও সেই রকম ধরেন, এই যে মিডিয়ালারা, এগুলা সবচেয়ে বেশি ক্ষতি করছে আমার। এই পাপের ভাগি তোরাও হবি, এই মিডিয়াগুলো হবি, এই চ্যানেলগুলো হবি, কথা কন না কেন? আমাকে হাসিগুলা ওইগুলা সাড়ে দুই মিনিট না ওকে বিয়ে বাড়ানোর লেগে দে, আর ওরে বকাগুলো আমাকে বকে কয় জেহাদি বন্ড, জেহাদি বন্ড, আর ও কি যে বকা দেয়। আমি একটা সুন্দর সিস্টেম হয়েছে ওদের জগতে, আমার গুনা মুনা সব গেছে গা, ওকে বকার ছোটে। আপনি যদি কাউকে একটা বকা দেন অগোচরে, আমার যত গুণা আছে সব আপনার কপালে চলে যাবে। কথা বলেন না কেন? এই মিডিয়ার কারণে যে বকাগুলো আমি খাইছি, কালে আমি একা খাই নাই, তোমরাও খাইছো মিডিয়ার জাতেরা। তোকে চল না আমার বক্সে, এই দেড় মিনিটের ওয়াজ কে ছাড়তে বলছে তোদেরকে? আমি ইলিয়াস রহমান জিহাদি দুই ঘন্টা দেড় ঘন্টা ওয়াজের মধ্যে আমি মনে হয় এক ঘন্টার উপরে আল্লাহর বান্দাদেরকে কাঁদানোর চেষ্টা করি। পাঁচ সাত মিনিট একটু হাসান স্টেজ তাই করার জন্য, এই ডেরে সারো, কান্নাগুলো সারো না, একবারে কি ভাবলা না? এডে নিয়ে যারা টিকটক বানায় আল্লাহর কসম, এই পাপের ভাগি তোরাও হবি, এই মিডিয়াগুলো হবি, এই চ্যানেলগুলো হবি। আজকাল সেরিরাও আমাকে লইয়া লেডিসরাও টিকটক বানায়। আমার পিএস একদিন আমার দেখাইতেছে, ওয়াজে যাইতেছি মোমেন সিং, কই হুজুর কি দেখেন এক সেরি পাগড়ি মাথায় দিয়া আপনার ডায়লগ দিছে, কথা বল না কে? কথা কল না কে এটা ডায়লগ বানাইছে সেরি? আমি আল্লাহরে কইলাম, আল্লাহ যে সেরি এই আলেম হওয়ার লাইগা হ্যারে বানাইছে, আল্লাহ লেডিস হে টুপি মাথায় দিছে, পাগড়ি মাথায় দিয়া হে জন্ডিস শাস্তে চাইতেছে, আল্লাহ রাতারাতি দোয়া করি মুসাফির বছরে হিজলা বানাই দাও। ও পুরুষ হওয়ার এত শখ, আল্লাহর বানাই দাও না, দেখুক মার কারে কইছ কান কুল জড়াই, কথা কর না কেন? কষ্ট হইতেছে, এই বৃষ্টির ভিতরে বেশি কষ্ট দেব না, কাপড় চোপড় ময়লা হইতেছে, চলবে? কয়টা বন্ধ টাকাটা মিথ্যা কথা, ফরমালিন যুক্ত মিথ্যা কথা, এটা সারাজ বলে অসম্ভব, একটু পরে বেড়া বিড়ি খাওয়ার নাম দিয়ে উঠে দেবো, আমি চিনি না নসিন্দের মানুষ, তবে নসিন্দের মানুষের ইমানের দিকটা খুব পাকা, এরা আলেম আমার জন্য বকা ওদায় এরম ভালোবাসে, বকে বকে আর মসজিদের ইমাম রে বকে, আমাকে বকে না, খবরদার ইমাম সাহেবরে বকা দিও না, একজন ইমামকে বকা দেয় মানে বিশ্বনবীরে বকা দেয়। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, এই জবানকে তুমি হেফাজত করো, আরো জোরে কর আমিন।